বাঁকুড়া জেলার মেজিয়া থানার দামোদরের বিস্তীর্ণ এলাকার চর মানা। সেই চর মানায় দীর্ঘ কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছে অবৈধ পোস্ত চাষের কারবার। সেই অবৈধ পোস্ত চাষ রুখতে এবার বড়সড় পদক্ষেপ নিল জেলা আধিকারিক দপ্তর। আজ সকাল থেকে দামোদরের বিস্তীর্ণ খাস এলাকায় ট্রাক্টর চালিয়ে মারিয়ে দেওয়া হলো প্রায় কয়েকশো একর জমির অবৈধ পোস্ত গাছ। শুধু আবকারী দপ্তর নয়, আবকারী দপ্তরের পাশাপাশি মেজিয়া ব্লক প্রশাসন ও মেজিয়া থানার পুলিশও সমানভাবে এই অভিযানে সামিল হয়। তবে এই কারবারে আন্তরাজ্য মাদক চক্র জড়িয়ে আছে কিনা তা নিয়ে খতিয়ে দেখছে জেলা আবকারী দপ্তর। বাঁকুড়াতে গত বছর আমরা অনেক বড় অভিযান করেছিলাম উইথ দি হেল্প অফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। বিডিও সাহেব এবছরও আছেন, আমাদের আইসি সাহেব এবং মেজিয়া পুলিশ এক্সাইজ সবাইকে নিয়ে আমরা গত বছরও খুব বড় অভিযান করেছিলাম। তার ফলশ্রুতি হিসাবে এবছর দেখা যাচ্ছে অনেক স্ক্যাটার্ড ম্যানারে ওরা কাজটা করেছে এবং এখানে এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন আমাদের হয়নি, ইট ইজ পেন্ডিং ওভার। এবং এখানে এখনও পর্যন্ত কে কে দায়ী বা কীভাবে সেটা আমরা নির্ণয় করতে পারিনি, সেটা যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হবে আন্ডার NDPS অ্যাক্ট ততক্ষণ এটা বলা যাবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মিসক্রিয়েন্টস তারা ঢুকে এগুলো করার চেষ্টা করছে এবং আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। আমরা এবছর অনেকটাই ইয়ে করতে পেরেছি, কিন্তু স্কেল আমার মনে হয় আগের বছর থেকে একটু কমের দিকেই, যদিও আমাদের এই অভিযান চলতেই থাকবে। এখন পর্যন্ত আমার যা আনুমানিক আইডিয়া, এখন পর্যন্ত হয়তো 40-50 বিঘে পর্যন্ত উদ্বুদ্ধ হচ্ছে। একটি কারণে সেটা হচ্ছে এটা খুব লাভজনক একটা ব্যবসা এবং এই ব্যবসা থেকে যে খারাপ দিকটা রয়েছে তাতে আমাদের ইয়াং জেনারেশন তারা চ্যালেঞ্জ হচ্ছে বারবার এবং আমরা সেই কারণে তারা উদ্বুদ্ধ হলেও আমরা কিন্তু বারবার প্রতিহত করার চেষ্টা করছি এবং আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের, হ্যাঁ, এবং যেটা আর একটা জিনিস ঠিক কথাই যে সেটা হচ্ছে যে টোপোগ্রাফিক্যালি আমরা যে জায়গাটা করছি সেটা কিছুটা এমনভাবেই হয়ে রয়েছে, কিছুটা পশ্চিম বর্ধমান এবং কিছুটা বাঁকুড়া এবং মেইনলি বাঁকুড়ার দিকে জুরিসডিকশন হলেও টোপোগ্রাফিক্যালি আমরা খুব ডিসঅ্যাডভান্টেজ জায়গায় থাকছি। সেই জন্যে এই অপারেশন করলেও তারা হয়তো করে কাজটা করছে কিন্তু আমরা সেটা নিরন্তর চেষ্টা করছি যাতে এটাকে আমরা প্রতিহত করতে পারি। এটা এখন পর্যন্ত আমরা বলতে পারবো না, কারণ এটা এখনও আন্ডার ইনভেস্টিগেশন। আমরা সবে এটাকে অ্যাটাচ করে হয়তো ডিস্ট্রাকশন করব, করার পরে আমাদের ইনভেস্টিগেশন শুরু হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।